এদিনও বিক্ষোভ অব্যাহত সন্দেশখালিতে। তৃণমূল নেতার পোল্ট্রি ফার্মে আগুন, বাড়ি ভাঙচুরের অভিযোগ, এলাকায় বিশাল পুলিশ বাহিনী। আজও অশান্ত সন্দেশখালি, অগ্নিগর্ভ চেহারা। একের পর এক পোল্ট্রি ফার্মে আগুন লাগিয়ে দিল জনতা। সন্দেশখালী 2 নম্বর ব্লক সভাপতি শিবপ্রসাদ হাজরার 3টে পোল্ট্রি ফার্মে আগুন লাগিয়ে দেওয়া হয়। একটি বাগান বাড়িতে আগুন লাগিয়ে দেয় উত্তেজিত গ্রামবাসী। সন্দেশখালীর জেলিয়াখালীতে সাধারণ মানুষের জমি জোর করে দখল করে তাতে পোল্ট্রি ফার্ম করেছিল শেখ শাহজাহানের ঘনিষ্ঠ তৃণমূল নেতা শিবপ্রসাদ হাজরা। শুক্রবার সকাল থেকেই সেই সব জমি দখলে নামল গ্রামবাসীরা। হাজরার পোল্ট্রি ফার্মে আগুন লাগিয়ে পুড়িয়ে দিয়ে জমি দখল নেয় গ্রামবাসীরা। উত্তেজিত গ্রামবাসীদের বাধা দিতে গেলে পুলিশের সাথে খণ্ডযুদ্ধ বেঁধে যায় তাদের। গ্রামবাসীদের অভিযোগ, তাদের জমি দখল করে পোল্ট্রি ফার্ম ও মেছো ভেড়ি তৈরি করেছিল শিবপ্রসাদ হাজরা ও উত্তম সর্দাররা। এরা প্রত্যেকেই শেখ শাহজাহানের অনুগামী। শিবু হাজরা ও উত্তম সর্দারদের ভয়ে নিজেদের জমিতে পোল্ট্রি ফার্মে বেগার খাটতে হতো জমির মালিকদের। মজুরি চাইলেও জুত্ত মার, স্বামীদের মেরে কোমর ভেঙে দেওয়ারও অভিযোগ তুলেছেন গ্রামের মহিলারা। আমরা বিক্ষোভ দেখাচ্ছি, আমাদের দেশে আগে যেমন শান্তি ছিল আমরা সেই শান্তিটাকে চাই। আমরা শান্তিপ্রিয় সবার সঙ্গে ভাই বোন, মা বোন, বাবা মা, যা যেখানে আছে আমাদের স্বামী সন্তান নিয়ে আমরা সুস্থভাবে জীবন যাপনটা করতে চাই। আমরা এভাবে এই মৃত্যু ভয় সারাক্ষণ একটা বুকের মধ্যে ভয় যে আজকের এ আসছে, কালকের ও আসছে, আজকের এ বুঝি তুলতে আসে, এই মিটিং এ যায়নি, এই বুঝি পিছন থেকে বাড়ি দিচ্ছে। আমরা এর থেকে দূরে থাকতে চাই, আমরা শান্তি থাকতে চাই। আমরা শুধু চাই উত্তম সর্দার এবং শিবু হাজরা এরা অ্যারেস্ট হোক। আর অ্যারেস্ট হওয়ার পরে কেন তাদেরকে ছাড়া হচ্ছে? আমাদের শুধু অভিযোগ একটাই, ওরাই তো এলাকায় যখন তখন পাচ্ছে, যত কোনো ছিচকা কুত্তা পুষে রেখেছে, যে কুত্তাগুলো এসে হুমকি দিচ্ছে। কেউ বলছে ঘর দেবো না, কেউ বলছে কজন যাচ্ছে লিস্ট করুন, কেউ বলছে এদের আজকে আয়লা চালু বন্ধ করে দিন, রেশন কার্ড আটা বন্ধ করে দিন, চাল বন্ধ করে দিন। তাহলে আমরা বাচ্চা কাচ্চা নিয়ে আমরা গরিব মানুষ স্বামী সন্তান না নিয়ে গেলে ধরে নিয়ে যাচ্ছে, তাহলে আমরা এত অত্যাচার কিভাবে সহ্য করবো? আপনারা বলুন, যারা যাদের মা বোন নেই, যারা যারা অনাথ হয়, তারা মনে হচ্ছে এদের থেকে অনেক ভালো, নম্র ভদ্র সভ্য আছে, কিন্তু এদের মধ্যে কোনো সভ্যতা নেই। এলাকায় ব্যাপক উত্তেজনা থাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। শিবু ও তার দলবল শেখ শাহজাহানের মদতেই এলাকায় দিনের পর দিন জমি দখল থেকে শুরু করে নানা অপরাধমূলক কাজকর্ম চালিয়ে গিয়েছে বলে অভিযোগ স্থানীয়দের এক বড় অংশের। আমরা শান্তি চাই, আমাদের এই শান্তিপ্রিয় জায়গায় আমরা শান্তি চাই। এই শিবু হাজরা, উত্তম সর্দার, ওই শেখ শাহজাহান, এরা মানে কোনো ইয়ে করছে না, মানে আমাদের দিন নেই রাত নেই, আমাদের লোক তুলে নিয়ে চলে যাচ্ছে। আমরা যদি না মানে বাচ্চা কাচ্চা ফেলে দেয় না, যদি যেতে পারি বলতে যে স্বামীদের তুলে নিয়ে যাবো, তোমাদের বিধবা থান পড়াবো, তোমাদের মানে কোনো উন্নতি হতে দেবো না, তোমাদের রেশন কার্ড তুলে দেবো, তোমাদের মানে জব কার্ডের যা কাজ করেছি এক মানে সমস্ত টাকা ওরা সব তুলে নিয়ে এনেছে, ওরা এক পয়সাও দেয়নি। আমাদের পেটে লাঠি মেরে ওরা লাখ টাকার বাড়ি বানাচ্ছে, কোটি কোটি টাকা ওরা ব্যাংক ব্যালেন্স করতেছে, ওরা টাকার উপরে শুয়ে আছে, আর ওরা আমাদের মানে পেটে লাঠি মেরে আমাদের না খেয়ে মেরে দিচ্ছে। হ্যাঁ, আমরা বলেছি পুলিশ কোনো স্টেপ নিচ্ছে না, পুলিশ পুলিশের মতন মানে নিস্তব্ধ হয়ে গেছে, পুলিশ হচ্ছে ওদের কেনা গোলাম হয়ে গেছে। এর আগে গত বুধবারেও শিবপ্রসাদ হাজরা ওরফে শিবু হাজরার আরও একটি পোল্ট্রি ফার্মে আগুন ধরিয়ে দেয় গ্রামবাসীরা। এবার ফের একবার বিক্ষোভের আগুন জ্বলে উঠল সন্দেশখালিতে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, সন্দেশখালী। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর 24 পরগনা, পশ্চিমবঙ্গ।